অদম্য ইচ্ছা নিয়ে কাজ করছেন কুমিল্লার মনাগ্রামে কৃষক মঞ্জুর। দীর্ঘদিন প্রচেষ্টা করছেন বাংলাদেশের পাম চাষকে কীভাবে আরও সফলতার ধারপান্তে পৌঁছানো যায়। তিনি বিশ্বাস করেন, পাম গাছ চাষ করে একদিন বাংলাদেশ ভোজ্য তেল উৎপাদনে সফল হবেন। আর এই লক্ষ্য নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় জেলাভাবে শুরু করেছেন পাম চারা উৎপাদন প্রচার প্রসার। কৃষক মঞ্জুর মনে করেন, তার পাম গাছ থেকে উৎপাদিত পাম অয়েল শুধু ভোজ্য তেলের চাহিদাই পূরণ হবে না, পাশাপাশি জ্বালানি সমস্যা নিরসনেও এর ভূমিকা পালন করবে। এতে শুধুমাত্র বৈদেশিক মুদ্রির সাশ্রয় হবে না, কর্মসংস্থানও হবে কোটি মানুষের। উপকূলীয় অঞ্চলের হতদরিদ্র মানুষের রাস্তার অবহেলিত রাস্তার পাশে পাম অয়েল বৃক্ষ রোপণ করে যে কার্যক্রম শুরু করেছি আমরা, সেই কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য যদি এগিয়ে আসে, তাহলে আগামী 2-3 বছরের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশকে একটা ভালো প্রেজেন্টেশন দিতে পারবো। আর তাছাড়া 2021 সালের মধ্যেই বাংলাদেশ তেলের স্বয়ংসম্পূর্ণ হবে, এটা একেবারে নিশ্চিত। পাম অয়েল ফল, পাকা ফল, 100 কেজি ফল থেকে আপনি 25 কেজি 600 গ্রাম তেল পাবেন। তাই বর্তমানে প্রায় 10,000 কৃষক 16টি উপজেলায় বর্তমানে 10,000 কৃষক পাম চাষের আয়তায় আনা হয়েছে। আগামী 3 বছরের মধ্যে বাকি আরও কৃষককে আয়তাভুক্ত আনা সম্ভব হবে। যদি রেজাল্টটা ভালো আসে তাহলে কৃষক গ্রহণ করবে, এবং এই রেজাল্ট ভালোর জন্যই তো আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। পাম গাছ পরিচর্যা নিয়ে প্রতিদিন ব্যস্ত সময় কাটান মঞ্জুর। মঞ্জুর যেখানে খালি জায়গা পাচ্ছেন সেখানে পাম গাছের চারা লাগিয়ে দিচ্ছেন। তিনি মনে করেন, পাম গাছ পরিবেশ বান্ধব, তাই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে চারা পাম গাছ লাগিয়ে সবুজে বিপ্লব ঘটিয়েছেন। কুমিল্লার প্রায় প্রতিটি সড়কের দুই পাশে চোখে পড়ে কৃষক মঞ্জুরের পাম গাছ। কিছু কিছু গাছে ফলন আসতেও শুরু করেছে। মঞ্জুর কুমিল্লাকে সবুজের বিপ্লবে ঘরে তুলতে চায়। কৃষক মঞ্জুর নিজের হাতে পাকা ফার্ম থেকে তেল সংগ্রহ করেন। তিনি জানান, ফার্ম অয়েলের ফাঁকা ফল 100 কেজিতে প্রায় 26 কেজি ভোজ্য তেল পাওয়া যায়। মঞ্জুর আরও বললেন, ফার্ম থেকে শুধু ভোজ্য তেলই নয়, সাবান, শ্যাম্পু, গ্লিসারিন, গাড়ির অয়েল, মোবিল, এসব ফার্ম অয়েল থেকেই সম্ভব। কুমিল্লায় প্রায় প্রতিটি উল্লেখযোগ্য স্থানে মঞ্জুরের পাম গাছ দেখা যায়। কৃষক মঞ্জুরের উচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিনামূল্যে কৃষকদের মাঝে তেল পাম গাছের চারা বিতরণ করায় কুমিল্লা প্রান্তে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। কুমিল্লার 10,000 কৃষক তেল পাম গাছের চাষের আওতায় কাজ করছেন। বর্তমানে কুমিল্লায় 16টি উপজেলার প্রায় 1,70,000 পাম গাছের চারা লাগানো হয়েছে। কৃষক মঞ্জুরের উচ্ছে অন্য কৃষকরা বাড়ির আঙ্গিনায় পরিত্যক্ত জায়গায় অনাবাদী জায়গায় পাম গাছ লাগাচ্ছেন। আমি যে এখানে 600 গাছ লাগাইতেছি, শুধু এখানে 600 গাছ লাগালে যে আমাদের দেশের অর্থনৈতিক যে ইয়া হবে তা নয়, নদী রক্ষণাবেক্ষণের কাজেও এটা অনেকটা সাহায্য করছে গাছগুলোয়। কৃষক মঞ্জুরের পাম গবেষণাকে গ্রিন ব্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এবছর একটি পদক্ষেপ নিয়েছে, এবং প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষিমন্ত্রী এবছর পামকে কৃষিতে অন্তর্ভুক্ত করেছেন। মঞ্জুর পেয়েছে সেরা কৃষকের সম্মাননা। সবুজ গাছের তরল সোনা পাল্টে দেবে বাংলাদেশ।